মুস্তাফিজুর রহমান প্রশ্ন ইসলাম ধর্মে আলে হাদিসের নামে আলাদা গ্রুপ করা কতটুকু ইসলাম সম্মত দেখুন মুস্তাফিজুর রহমান ইসলাম দিন ধর্ম নয় ইসলাম একটি দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে ইসলাম একটা ব্যাপক জিনিসকে মুসলিম বলে যারা বেদাতি যারা শিরিক করে না কুফুর করে না কিন্তু আকিদে কতভাবে সমস্যা আছে খারেজি যারা যারা শিয়াদের মধ্যে যারা এখনও রাফিথি হয়ে যায়নি এরকম সবাই কিন্তু মুসলিম মৌলিক অর্থে এজন্য যারা ক্যাবলা মুখী হয় তাদেরকে মুসলিম ক্যাবলা সাল্লা তাদেরকে মুসলিম বলা হয় এর মধ্যে যদি কেউ বিশুদ্ধ আকিরার প্রচার প্রসার করার জন্য নিজেরা সংগঠিত থাকে এবং বিশুদ্ধ মানহাজ প্রচার প্রসার করে তাহলে তারা কিন্তু সঠিক আকিরা হিসেবে দাওয়া দিতে পারবে কিন্তু এটাকে এটাকে আলাদা আলাদা দল বানিয়ে ফেলা যাবে না দল বানানো যাবে না বরং দাওয়াতি মান একটা কমিটি করতে পারবে দাওয়াতি গ্রুপ হতে পারবে এবং মানহাজি পরিচয় দিতে পারবে যে আমরা এর বাইরে সহিদের বাইরে যাব না যত কিছুই হোক এটা একটা ভালো ভালো জিনিস যোগে যোগে এটা ছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম এদের সব প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আর মিনাল কাবাই দূর 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 দূরান্ত বিভিন্ন গোত্র থেকে তারা উত্থিত হবে রসুল্লাহ এটা বলেছেন লাজাল তাইফি লাতজাল তাইফুমি জাহিন আল হক লাইদুর রহমান খাজাল আলাইম খালাফ আহম হাত ইয়াতি আবাদুল্লাহ আল্লাহর রংিকার আশা পর্যন্ত আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত ইমান ইমানদারা মারা যাবে সেই পর্যন্ত একদল লোক ভালো সহিহ আকীদার উপর থাকবে সুতরাং সেই সহিহকে দাবি করার বিষয়ে মানহাজ যদি মিল হলে সেটা অবশ্যই ভালো জিনিস খারাপ কিছু না কিন্তু দাবি যারা করবে দল বানাবে যারা তারা কিন্তু সঠিক পথে নেই ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলাত কুনুবুহুম